হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক এখন আমরা কথা বলবো সৌকর্য ঘোষাল পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ভূতপরি তার ট্রেলার নিয়ে এবং এই ট্রেলারটা কেমন লাগলো এখানে আমরা বিষয়ে আলোচনা করব জয়া হাসান ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতারা এই সিনেমায় কাজ করছেন এবং সৌকর্য ঘোষালের আমি যদি সিনেমার প্যাটার্নের কথা বলি তিনি যে ধরনের একটা ফ্যান্টেসি ওয়ার্ল্ডে আমাদের নিয়ে যান কখনো রেনবো জেলির মতো সিনেমা তৈরি করেছেন কখনো রক্ত রহস্যের মতো সিনেমা তৈরি করেছেন যার মধ্যে তথ্য থাকে যার মধ্যে ডিটেলিং থাকে এবং আমার তার এই জনরা স্পেসিফিক কাজ বেশ ভালো লাগে তিনি যেভাবে একটু আলাদা রকমের পরিবেশনা করেন এবং তার মধ্যে যেরকম ডিটেলিং থাকে একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং থাকে সেই জিনিসগুলো আমার ব্যাপক লাগে এবার এই ট্রেনারটার ক্ষেত্রেও সেই রকম জিনিস আমি খুঁজে পেয়েছি বেসিক্যালি একটা গ্রাম সেখানে একটা কথোপকথন একটা প্রচলিত কথা ভূত নিয়ে এবং একটা ভূতের একমাত্র একটাই বাচ্চা মানুষের কাছে ছোঁয়া পাওয়া এই যে একটা প্রসেস এবং আলটিমেটলি কি হয় এটা আমরা এই গল্প বাই সিনেমায় জানতে পারবো এবারে ডিটেলিংয়ের ক্ষেত্রে বা আমি যদি ট্রেলারের কথা বলি ট্রেলারে বেশ সুন্দর সুন্দর কিছু আবহ কিছু দৃশ্য আমাদের সামনে পরিবেশনা করা হয়েছে যেগুলো দেখতে খুব ভিজুয়ালি সুন্দর লাগে একটা জায়গা আছে যেখানে জয় হাসান মাটি থেকে উপরে উঠে যাচ্ছে ওই সিনটাই হোক না কেন বা ওভারঅল যে কালার ট্রিটমেন্টটা বা প্যালেটটা তারা ইউজ করেছে ওই যে ডেপটা বা ওই যে ফিল্ডটা বা আমি যদি ফিল্ড বুডের কথা বলি সেটা বেশ সুন্দরভাবে পরিবেশিত হয় এখানে যেহেতু খুব সাবলীল অভিনেতারা আছেন খুব দাপুটে অভিনেতারা আছেন তাই তাদের যে অভিনয় দক্ষতা সেটা খুব স্পষ্ট কোথাও গিয়ে ব্যাপারটা ড্রামাটিক হয় কিন্তু ওই পোর্শনে যে অভিনয়ের এলিমেন্ট থাকে সেটা খুব ড্রামা ক্রিয়েট করে না বা আমি যদি এই কথাটা বলতে পারি যে একদম তার অ্যাক্টিং করছে এই ব্যাপারটা লাগে না ডায়লগসও আমার মনে হয় খুব সুন্দর আছে একটা জায়গায় একটা ডায়লগ থাকে যে ভূত ফুত তখন জয় বলে আমি যদি মানুষ ফানুষ বলি তাহলে কি ভালো লাগবে তো সব জায়গায় তারা খেয়াল রেখেছে তারা পুরো একটা ভৌতিক এলিমেন্ট এবং সেটাকে একটা মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া একটা বাচ্চা এবং বড় সব ধরনের অডিয়েন্সকে যাতে ক্যাটার করা যায় সেইভাবেই পরিবেশিত করেছে এবং আমরা যখন হরার কমেডি বা হরার জনরাই দেখি সেটা স্ত্রীর মতো সিনেমা হোক বা আলাদা পরে অনেক সিনেমা তৈরি হয়েছে বাংলায় যখন এই ধরনের সিনেমার কথা বলি সেখানে ফ্যান্টেসি ওয়ার্ল্ডটা কীভাবে ক্রিয়েট হলো কিভাবে কানেক্ট করতে পারলাম কিভাবে সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারলাম এটা একটা চ্যালেঞ্জ এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রেলারটি ইটসেলফ প্রমিসেস করে এবং যার জন্য সিনেমাটা দেখতে ইচ্ছা করে বা সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্ট গ্রো করে এবং আমি যেমন টেকনিক্যালিটিস কথা বলছিলাম সেখানে টেকনিক্যালিটিসও কিন্তু খুব স্ট্রং মিউজিক বিজিএম খুব সুন্দরভাবে আবহাওয়াটাকে ক্রিয়েট করে বা আমাদের সামনে ওই সিনেমেটিক এক্সপিরিয়েন্সটাকে ক্রিয়েট করতে সক্ষম এবং আমি যেমন বললাম যে সৌকর্য থেকে আমি সবসময় একটা অন্য ধরনের